আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তো এটা হচ্ছে আজকের ভিডিও, মানে দ্বিতীয় রমজানের ভিডিও। আমি হচ্ছে খেজুর না সবসময় একটু এভাবে মানে প্রিপেয়ার করি, খেজুরের মধ্যে হচ্ছে একটু বাদাম দিই, এটা চীনা বাদামটা দিই, আমার চীনা বাদামটা বেশি ভালো লাগে। এর জন্য আপনি চাইলে কাঠবাদাম, কাজু বাদাম সব ইউজ করতে পারবেন। জাস্ট হচ্ছে খেজুরটাকে ধুয়ে নিয়ে এভাবে হচ্ছে খেজুরের ভিতরে বিচিটা ফেলে দিয়ে দেন বাদামগুলো দিয়ে একটু চেপে চেপে দেওয়া। জাস্ট একদম সিম্পল একটা কাজ, বাট খেতে কিন্তু অনেক মজা এবং এটা খুব হেলদি একটা খাবার। মানে রোজা কমপ্লিট করে আপনি যদি ইফতারে মোটামুটি এরকম দুইটা বা তিনটা খেজুর খেতে পারেন, মানে এনার্জি কিন্তু ভরপুর পাওয়া যায় আর কি। তো আমার এটা ভালোই লাগে, এর জন্য আমি হচ্ছে প্রিপেয়ার করে নিচ্ছিলাম ইফতারের আগে, মানে মোটামুটি প্রিপেয়ার করাও শেষ। তো গতকাল কি ইফতার ছিল আমার, বললাম যে ওই যে একা জীবনে প্রথম করার মানে প্ল্যান হয়ে গেছিলো, দেন তো পরে খালামণিদের সাথে করি। আজকে আবার বাসায় হচ্ছে আসিফ আছে, দেন আমার ভাসুর দাদা আছেন, তো ওনাদের আমরা তিনজন মিলে হচ্ছে ইফতার করবো। এর জন্য সব প্রিপেয়ার করতেছিলাম। ছোলাটাকে আমি ওই যে গতকালকেই সিদ্ধ করে রাখছিলাম, এটাকে জাস্ট পেঁয়াজ মানে পেঁয়াজটাকে মশলা দিয়ে সুন্দর মতো কষানোর পর এই সিদ্ধ ছোলা আর আলুটাকে দিয়ে দিছি। দেন এটাকে ভালো করে একটু ভেজে নিলাম, মানে একটু পানি দিয়ে সুন্দর মতো শুকানোর পর একটু ভাজা ভাজা করে নিছি। লাস্টে নামানোর আগে জাস্ট একটু ধনে পাতা দিয়ে দিব। এটা হচ্ছে পাকিস্তানের যে কাবলি ছোলা বলে না, সেই ছোলাটা, এটা খেতেও কিন্তু ভালো। বাট এটা দিয়ে আমি একটা রেসিপি ইনশাল্লাহ ট্রাই করবো, আপনাদের সাথেও শেয়ার করব। তো এভাবে হচ্ছে একটু ধনে পাতা দিয়ে সুন্দর করে ভেজে মানে নামায় নিছি এবং এটা খেতে খুবই ভালো লাগছে। আর আজকে মাশাল্লাহ সবগুলো হচ্ছে লবণ পারফেক্ট ছিল, গতকালকের ফার্স্ট রোজের লবণ এত বেশি ছিল পেঁয়াজুতে, বাট আজকে আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল। দেন আমি বানাবো হচ্ছে আমার স্পেশাল ডিম চপটা। এই স্পেশাল ডিম চপটার জন্য হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিছি, মানে বেরেস্তা করে নিছি। দেন হচ্ছে শুকনো মরিচটাকে একটু আমরা হচ্ছে ভালো করে তেলে ভেজে দেন লবণ দিয়ে সুন্দরভাবে মাখায় নিব পেঁয়াজের সাথে আর কি। দেন সেদ্ধ আলু দিয়ে ভালো করে মাখাবো। পেঁয়াজটা ভাজার সময় আমি ওটার মধ্যে একটু ধনে জিরা গুঁড়া আর লবণ অ্যাড করে দিছিলাম। এখানে যদি আপনি হচ্ছে একটু সরিষার তেল খেতে পছন্দ করেন তাহলে সরিষার তেল দিতে পারেন, ওইটা আরও বেশি মজা লাগে। বাট আমি আজকে সরিষার তেলটা দেই নি, মানে আলু ভর্তা টাইপে আপনি যাই ইউজ করবেন, যেরকম পছন্দ সেরকম করতে পারেন। দেন এখন আমি হচ্ছে এরকম মোটামুটি দুইটা ডিম দিয়ে আমি চারটা করছি আর কি। তো এটাকে হচ্ছে সুন্দর মতো ডিমটাকে মাঝখানে ভাগ করে নিয়ে এখন হচ্ছে আলু দিয়ে জাস্ট চারপাশে হচ্ছে মানে আলুটা দিয়ে দিচ্ছিলাম। এভাবে সুন্দর করে যে কোনো শেপে করতে পারেন, আপনি চাইলে একটা ডিমকে চার ভাগও করতে পারেন, আমি তো দুই ভাগ করছি। আবার আম্মু হচ্ছে, আমার আম্মু হচ্ছে এটা পুরো একটা ডিম দিয়েই করে, মানে কোনো ভাগ আর করে না, একটা খেলে একদম পেট ভরে যায়। তো এটাকে এই যে ভালো করে মানে প্রিপেয়ার করে রেখে দেন আমি এটাকে হচ্ছে বেসনে কিন্তু ভাজবো না, আমি ভাজবো হচ্ছে প্রথমে ডিমে হচ্ছে চুবায় নিব, দেন হচ্ছে টোস্টের গুঁড়ায় হচ্ছে মানে ব্রেড ক্রাম যেটা বলি আর কি, ব্রেড ক্রাম না দিয়ে আমি টোস্টের গুঁড়াটা ইউজ করবো এখানে। এভাবে খেতে আমার কাছে খুব মজা লাগে, কাবাব কাবাব একটা মানে স্মেল আসে আমার, কাবাব টাইপ যে কোনো খাবার খুব পছন্দ এরকম, যে যেটা টোস্টে বা ব্রেড ক্রামে হচ্ছে নেওয়া হয় করে ভাজা হয়। তো এই যে এখন এটাকে জাস্ট এভাবে মানে প্রিপেয়ার করে নিয়ে আমি ফ্রিজে হচ্ছে আধা ঘন্টার জন্য সেট করার জন্য রেখে দিব, তাহলে ভাজাটা হচ্ছে সুন্দর হয় আর কি। আমি আজকে ইফতারে একটু হচ্ছে হোয়াইট সস পাস্তাটা করব, আমাদের তো হোয়াইট সস পাস্তা এমনি অনেক পছন্দ, যার জন্য ইফতারে থাকলেও ভালোই লাগে। এই জন্য আমি হচ্ছে পাস্তাটা তো আগে আগে সেদ্ধ করে নিছি। এখানে হচ্ছে একটু তেলের মধ্যে রসুন ভেজে নিয়ে মানে রসুন কুচি ভেজে নিয়ে ওটার মধ্যে হচ্ছে চিকেনের টুকরাগুলো দিয়ে দিছি, দেন এটার মধ্যে ব্ল্যাক পেপার, দেন লবণ, একটু সয়া সস, দেন একটু টমেটো সস অ্যাড করে দিছি। এটাকে এখন মোটামুটি প্রায় 4-5 মিনিট ভাজা ভাজা করে নিব, তাহলে মাংসটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেন এটার মধ্যে হচ্ছে আমি মানে আগে থেকে মানে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব আর কি। তো পাস্তা দেওয়ার আগে আমি এটার মধ্যে হচ্ছে পাস্তার সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিছি, মানে এটার সিম্পলভাবে জাস্ট নর্মাল রেসিপি দেখাইছি। দেন এই যে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে সুন্দরভাবে হচ্ছে একটু ভেজে নিব। আমি এটার মধ্যে হচ্ছে এখন কিছু ব্ল্যাক পেপার দিব আর লাস্টে হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়ে এই পর্যায়ে হচ্ছে নামিয়ে ফেলবো। এই পাস্তাটা এরপর মানে এরকম খেতেও কিন্তু অনেক মজা লাগে, আপনি চাইলে হোয়াইট সস না করেও খেতে পারেন, এভাবেও খুব মজা লাগবে। আর ক্যাপসিকাম একটু বেশি পরিমাণে দিব, কারণ ক্যাপসিকামের ফ্লেভারটা এত ভালো লাগে পাস্তায় আমার, আমি একটু ভালোই দিছি, মোটামুটি একটার হাফ দেওয়া হয়েছে। তো ক্যাপসিকামটা হচ্ছে মানে ডিপ ফ্রিজে রাখা ছিল, দেন ওখান থেকেই আমি কেটে আবার ডিপে রেখে দিচ্ছি, না হলে না পানি ছেড়ে কেমন নরম হয়ে যায়। বাট আপনি কেটে যদি আবার ডিপে রেখে দেন তাহলে হচ্ছে একদম শক্ত থাকে ক্যাপসিকামটা, খেতেও ভালো লাগে, মানে দেখতেও সুন্দর লাগে আর কি, একদম নেতায় যায় না। তো এই যে এভাবে বললাম যেটা, এভাবে আপনি খেতে পারেন পাস্তাটা। দেন আমি হচ্ছে এভাবে নামায় ফেলবো,
পরে আমি আবার হচ্ছে হোয়াইট সসটা করব আর কি। তো হোয়াইট সসটা করার জন্য আমি প্রথমে হচ্ছে একটু বাটারের মধ্যে হচ্ছে 2 চা চামচ ময়দা দিয়ে দিছি। আপনি মানে নর্মাল সয়াবিন তেলও দিতে পারেন, আমি সয়াবিন তেলই বেশিরভাগ করি, আজকে বাটার ছিল তাই বাটারে দিয়েছি। দেন ওটাকে একটু জাস্ট 1 মিনিট ভেজে নিয়ে ওটার মধ্যে লিকুইড দুধ অ্যাড করে দিব এবং একদম ভালোভাবে নেড়ে চেড়ে, মানে যেন কোনো লাম্পস না থাকে এরকম হয়ে যায়, মানে হওয়া লাগবে আর কি। দেন এই যে এরকম যখন ঘন হয়ে আসবে, এই যে দেখেন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে, তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না, আমি আসলে এখানে শুকনো মরিচটা কেটে দিয়ে দিছি, চিলি ফ্লেক্সটা আমার কাছে ছিল না যার জন্য আমি শুকনো মরিচ কেটে দিই। একই কাজ করে, কোনো মানে ডিফারেন্স হয় না, বাট খাওয়ার সময় দাঁতে নিচে পড়ে এই আর কি। তো এটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব আর একটু ঘন করে নিব। তো যখন হচ্ছে একদম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে মানে আগে থেকে রেডি করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। এখন জাস্ট একটু সসের সাথে নেড়ে চেড়ে নিয়ে নামায় ফেলবো। আমি এখানে বেশি চিজ ইউজ করব, আমি হচ্ছে 800 গ্রাম চিজটা ইউজ করব। ইদানিং আমার 800 গ্রাম চিজটা কেন জানি খুব ভালো লাগে, আর স্পেশালি হচ্ছে এটার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে ইদানিং, এই জন্য আমি এখন সব কিছুতে 800 গ্রাম চিজ ইউজ করি। তো এই যে এভাবে হচ্ছে আগে হোয়াইট সসটাকে মিশিয়ে নিলাম পাস্তার সাথে, এখন জাস্ট উপর দিয়ে মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে এই যে চিজ গ্রেট করে দিচ্ছি। এটা আপনি আপনার মন মানে মন মতো, আমরা চিজ অতটা পছন্দ করি না, মানে খুব বেশি পছন্দ করি না কোনো চিজি জিনিস, যতটুকু ভালো লাগে আর কি অতটুকুই দিব। তো এটা হচ্ছে এভাবে আমি কড়াইতে দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিব। দেন যে যে খাবে, খাওয়ার আগ মুহূর্তে আমি প্লেটে নিয়ে সার্ভ করে দেন উপরে আরেকটু চিজ দিয়ে আমি ওভেনে হচ্ছে বেক করে দিব। আমি এর আগে হচ্ছে বেক করি নেই একবারে। দেন এখন হচ্ছে প্রায় 5:30টার মতো বাজে, আমি হচ্ছে সব ভাজা পড়ার জন্য চলে আসছি, কিন্তু এসে দেখি আমাদের গ্যাস একদম কম, মানে আমি এই মাসে কখনো এরকম গ্যাসের সমস্যা দেখিনি, বাট এবার ইফতার বানাতে এসে দেখলাম যে গ্যাস পুরো কম। সব তো আমার আগে থেকে রেডি ছিল, কিন্তু যখন গ্যাস কম দেখছি তাহলে তো সুন্দর মতো আসলে সব হয় না। এখন পেঁয়াজও ভেজে নিব, পেঁয়াজের জন্য আমিও যে সব যেভাবে আমরা পেঁয়াজও মাখাই আর কি, ডাল পেঁয়াজ আদা রসুন বাটা ধনে জিরা গুঁড়া হলুদ মরিচ গুঁড়া সব দিছি, আর এখানে আমি হচ্ছে পুদিনা পাতা দিছি আজকে একটু পেঁয়াজের সাথে। ধনে পাতা দিই নর্মালি, বাট আজকে কেন জানি পুদিনা পাতাটা খেতে ইচ্ছা করতেছিল আর কি। তো এভাবে এখন হচ্ছে সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি, কিন্তু গ্যাস কম থাকার কারণে পেঁয়াজগুলো অতটা ক্রিস্পি হয় নাই, বাট চলে আর কি। পেঁয়াজু ভাজার পর আমি হচ্ছে এখন বেগুনি ভাজব। তো বেগুনির বেসনটাও আমি আগে মোটামুটি প্রায় 2 ঘন্টা আগে গুলাই নিয়েছিলাম, বেসন একটু চালের গুঁড়া দেন হলুদ মরিচ গুঁড়া লবণ এগুলো দিয়ে বেসনটাকে হচ্ছে মানে মাখাই নিয়েছিলাম। তো মোটামুটি বেগুনিগুলো ভালোই হয়েছিল, বেসনটা একটু ঘন হয়ে গেছিলো, পরে আমি আবার পাতলা করার পর দেখি যে ওইটা বেটার ছিল আর কি। দেন সব ভাজা পোড়াগুলো হচ্ছে রেডি করে নিচ্ছিলাম, গ্যাসটা কমই ছিল না হলে এটা আরও ফুলতো, গতকালকের বেগুনিটা আমার ভালোই হয়েছিল। তো এখানে যে বেগুনি করা শেষ, পেঁয়াজও নিচে টিস্যুতে সোক করা মানে তেল সোক করার জন্য রেখে দিছি। এই হচ্ছে অবস্থা, গ্যাস কম থাকলে যা হয় আর কি, হইতেও অনেক সময় লাগে আর হচ্ছে এরকম মানে খুব সুন্দর ফুলে ফুলে হয় না। দেন লাস্টে আমি হচ্ছে প্রায় ইফতারের মোটামুটি 20 মিনিট আগে আমি হচ্ছে ডিম চপটা ভেজে নিচ্ছিলাম। ডিম চপটা আমি একটু কম আগুনেই ভাজি, না হলে হচ্ছে পুড়ে যাবে বাইরে দিয়ে, আর মানে ভেতরে আসলে কাঁচা থাকার কিছু নেই কারণ পুরাটা তো কুক করাই। আর এখানে হচ্ছে সবগুলো যে ভাজা পোড়া রেখে দিছি, এই দুটো ভাজা হইলেই আমার শেষ। তো আমি এই যে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছিলাম যে আগুনটা কমে গেছে, কিন্তু এখন তাও একটু আসছে, মানে ইফতারের আগ মুহূর্তে একটু হলেও আসে। তো সব ধরনের ইফতার মোটামুটি রেডি করে ফেলছি, এই যে এখানে সব ভাজা পোড়া পেঁয়াজু বেগুনি ডিম চপ, আমি এভাবে না মানে পারি না, তাও যত চেষ্টা করছি যতটুকু ভালো হয় আর কি। এখানে যে পাস্তাটা আমি সার্ভ করে জাস্ট ওভেনে দেওয়ার জন্য রেখে দিছি, যখন খাওয়া হবে তখন দিব। এখানে তরমুজ কেটে নিছি, সাথে হচ্ছে শসা ছিল, টমেটো কুচি, একটু পুদিনা পাতা, এখানে জিলাপি নিয়ে আসছিল, সাথে হচ্ছে আমের জুস ছিল। দেন এই যে ছোলাটা, ছোলা ভাঙনটা খুব মজা হয়েছিল মাশাল্লাহ। আর হচ্ছে এই পাশে ছিল হচ্ছে আমি ওই যে খেজুর দিয়ে বাদামের যে আইটেমটা করছিলাম সেটা, দেন হচ্ছে এখানে ওই যে পাস্তাটা। পাস্তাটা আসলে ইফতারে যে যেমন খায় এর জন্য রাখছিলাম, আমরা যেমন খাওয়া হয় না আসলে ইফতারে পাস্তাটা ধরাই হয় না একদমই আজকে, এখন হয়তো রাতে খাওয়া হবে, কিন্তু মজা হয়েছিল আমি টেস্ট করার পর দেখছি। ছোলাটা সবাই খুব পছন্দ করছে, ছোলা ভুনাটা খুবই ভালো ছিল। তো এই যে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওগুলোতে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, সাথে কিন্তু রুয়াবজাও ছিল, রুয়াবজা ছাড়া কি ইফতার হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।